আরও 6 মাস কারাগারের বাইরে থাকতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাজা আগামী বছর 24 মার্চ পর্যন্ত স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি এমনকি চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও কারাগারের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজা ভোগের পর চলতি বছর 25 মার্চ মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 6 মাসের জন্য অর্থাৎ 24 সেপ্টেম্বর পর্যন্ত তার সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকছেন বেগম জিয়া। তার মুক্তির মেয়াদ আরও বাড়াতে আবেদন করেন ছোট ভাই শামীম ইস্কান্দার। পাশাপাশি তাকে বিদেশ নিয়ে চিকিৎসারও আবেদন করা হয়। সার্বিক দিক বিবেচনা করে বেগম জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আগে আরও 6 মাস যেই মেয়াদকাল আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন। তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসা সেবা গ্রহণ করবেন। উক্ত সময় তিনি দেশের বাহিরে গমন করতে পারবেন না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন কারাগারে হামলার হুমকি ও নিরাপত্তা বাড়ানোর বিষয় নিয়েও। এরই মধ্যে সারা দেশে কারাগারগুলোতে স্ট্রাইকিং ফোর্স বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জঙ্গি হামলার আশঙ্কা নেই, তারপরও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। আমাদের কারারক্ষীদেরকে আরও যাতে মানে ওয়াচফুল হয় তারা, তারা যদি তারা দেখাশোনার এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে সেইটার ব্যবস্থা আমরা করেছি। এই উড়ো চিঠি উড়ো জিনিস নিয়ে আমরা কখনো এইটাকে মানে ই দেই না, অ্যাটেনশন দেই না। আমরা তো সবসময় বলে থাকি জঙ্গি আমরাও মূল উৎপাটন করে দিতে পারিনি, আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। স্লিপিং সেল যেগুলো সেগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে আমরা ধরছি, আপনারা দেখছেন আমরা এগুলো এখনও সেই অভিযান অব্যাহত রয়েছে। মিয়ানমার সীমান্তে সেনা চৌকি বাড়ানোর বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।